হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিজিটাল বাংলায় আবার আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি। আজকেও তেমনি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটি আমরা অনেকেই ব্যবহার করতে জানি অথবা অনেকেই ব্যবহার করতে জানি না। তো আপনি সেটা কীভাবে ব্যবহার করবেন, সেটা কেমন অ্যাপস, সেটি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। তো বন্ধু, আমরা অনেকেই জানি টেলিগ্রাম সম্পর্কে, অনেকে নাম শুনেছি, অনেকে ব্যবহার করি, অনেকে হয়তো ব্যবহার করি না, অনেকে হয়তো জানি না এটা কীভাবে ব্যবহার করতে হয়, এটা কোন ধরনের সফটওয়্যার, অনেকে নামও শুনেছি। তো বন্ধু, আপনি যদি টেলিগ্রামের নামটা শুনে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি খুব ভালো একটা সফটওয়্যারের নাম শুনেছেন। তো সফটওয়্যারটা বন্ধু আসলে হোয়াটসঅ্যাপ, আমরা যেভাবে ব্যবহার করি হোয়াটসঅ্যাপের মতো একটা সফটওয়্যার, সেটার নাম টেলিগ্রাম। তো আপনি হোয়াটসঅ্যাপে যেমন সুবিধা পাবেন টেলিগ্রামেও তেমনি সুবিধা পাবেন, কিন্তু টেলিগ্রামটা অনেক ভালো একটা সফটওয়্যার, হোয়াটসঅ্যাপের চাইতে অনেকটা ভালো। তো বন্ধু চলেন আমরা আপনাদের দেখাই দিতেছি কীভাবে টেলিগ্রামের অ্যাকাউন্টটা ওপেন করবেন, আর টেলিগ্রামটা কেমন একটা সফটওয়্যার, রিভিউটা কেমন সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি। তো আপনি ইচ্ছা করলে টেলিগ্রামটা আপনি মেসেঞ্জারের মতোই ব্যবহার করতে পারবেন, হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ করেন তেমন ব্যবহার করতে পারবেন সেখান থেকে। চলেন আমি আমার মোবাইলের স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের, আপনারা কীভাবে টেলিগ্রামের অ্যাকাউন্টটা করবেন আর সেটার রিভিউটা আপনাদের দেখাই দিচ্ছি। তো বন্ধু, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু চলেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো বন্ধু দেখেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনি সর্বপ্রথম আপনাকে টেলিগ্রামটা ডাউনলোড করতে হবে, সেজন্য আমি চলে যাচ্ছি আমার মোবাইলের প্লে স্টোরিতে। তো বন্ধু দেখেন আমি আমার মোবাইলের প্লে স্টোরিতে চলে যাচ্ছি। প্লে স্টোরিতে চলে যাওয়ার পর দেখেন উপরে একটা সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে টেলিগ্রাম লিখে। দেখেন আমি এখানে টেলিগ্রাম লিখছি, টেলিগ্রাম লেখার পরেই দেখেন নিচে একটা সফটওয়্যার আসছে টেলিগ্রামের, আমি টেলিগ্রামে ক্লিক করতেছি। টেলিগ্রামে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে টেলিগ্রামের। তো দেখেন আমি টেলিগ্রামটা আপনাদের রিভিউটা দেখা যেতেছি, কেমন রিভিউ আছে টেলিগ্রামের, খুব ছোট্ট একটা সফটওয়্যার। দেখেন 500 মিলিয়ন ডাউনলোড, 500 মিলিয়নে উপরে আছে ডাউনলোড। তো দেখেন বন্ধু 4.57 মিলিয়ন রিভিউ, এটা 7 মিলিয়ন, 7 লাখ মানুষ এটা ব্যবহার করতেছে, তারও বেশি। এমবিটা দেখেন মাত্র 24 MB। তো আপনাকে এটা কি করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে। দেখেন আমি ইনস্টল করতেছি, আপনারা ইনস্টলে চাপ দেবেন, ইনস্টলে চাপ দেওয়ার পর আপনাদের এটা ইনস্টল হতে থাকবে। দেখেন আমার টেলিগ্রামটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে, আপনারা শুধু এখান থেকে ওপেনে চলে যাবেন। এখানে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে টেলিগ্রামের, দেখতে পাচ্ছেন এখানে ফটো আছে ফ্রি। আপনি টেলিগ্রামের যতগুলা সফটওয়্যারের অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এইখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং, আপনি স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করবেন। স্টার্ট মেসেজিংয়ে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফোন নম্বরের পারমিশন চাইবো, আপনি পারমিশনটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম আরেকটা পারমিশন চাইবো, সেটা ওকে অ্যালোয়ে করে দেবেন। অ্যালোয়ে করে দেওয়ার পর এখানে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে একটা টেলিফোন নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে বন্ধু আপনি দেখতে পাচ্ছেন আপনি যে দেশে আছেন ওই দেশের একটা কোড নম্বর শো করবে, কান্ট্রি কোড, অ্যান্ড এখানে আপনাকে যে দেশে আসেন সেই দেশের নামটা শো করবে। দেখেন আমি যে দেশে আসছি আমার দেশের নামটা শো করছে। তো আপনি শুধু এখান থেকে যদি আপনার নামটা না শো করে আপনি কান্ট্রি কোডটা দিয়ে সিলেক্ট করে দেবেন। আপনি যদি অন্য কান্ট্রির বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তাহলে আপনি যদি চান দেশের নাম্বার দিয়ে আপনার টেলিগ্রামেরটা ওপেন করবেন, তাহলে আপনি এখানে আপনার কান্ট্রির জায়গায় আপনি শুধু ওই কান্ট্রিটা সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে একটা কোড নম্বর চলে আসবে, কান্ট্রি কোড, আপনাকে এখান থেকে আপনার কোডটা আপনি মোবাইল নাম্বারটা দিতে হবে, যে নাম্বারটা দিয়ে আপনি খুলতে যাচ্ছেন টেলিগ্রামটা। তো বন্ধু দেখেন আমি যেটা দিয়ে খুলতে যাচ্ছি আমি সেটার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে, তীর, আপনি তীরে ক্লিক করবেন।
থ্রি ক্লিক করার পর আপনার এটা কনফার্ম করার জন্য একটা কোড নম্বর দেবো আপনার মোবাইলে। কোড নম্বরটা দেওয়ার জন্য আপনাকে এখানে পারমিশন চাইবো, পারমিশনটা আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখেন আপনার সামনে এরকম কল লগের একটা অ্যালোয় পারমিশন চাইবো, আপনি এটা অ্যালোয় করে দেবেন। অ্যালোয় করে দেওয়ার পর আপনার মোবাইলে একটা কোড আসবে, দেখেন আপনাকে ওয়েট করতে হতে পারে। আমার মোবাইলে কোডটা চলে আসছে, দেখেন আমি কোডটা দিয়ে দিয়েছি 18। তো কোডটা চলে আসার পর, কোডটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পারমিশন যাবে, পারমিশনটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে টেলিগ্রাম টু অ্যাকসেপ্ট ইউর কন্ট্যাক্ট আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করে দেওয়ার পরে ডিভাইস অ্যালাউ চাইবো, আপনি ডিভাইসটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার টেলিগ্রামে আপনি যে নামটা ব্যবহার করতে চান সেই নামটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে চলে যাবেন। থ্রি ডটে চলে যাওয়ার পর দেখবেন এই নিচে দেখবেন একটা সেটিং লেখা আছে, সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর আপনি এখান থেকে আপনার নাম, ফোন নম্বর, প্রোফাইল পিকচার, দেখেন সেট টু ফটো, এখান থেকে আপনি ফটোতে গেলে ফটো ক্লিক করলে আপনার মোবাইলে ফটো এনি ফটো এখানে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি আপনার টেলিগ্রামের নামটা চেঞ্জ করতে চান, এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন, থ্রি ডটে ক্লিক করলে দেখবেন উপরে আইকন আছে পেন্সিল, পেন্সিলে ক্লিক করবেন। পেন্সিলে ক্লিক করার পর দেখবেন আপনি এখানে আপনার নামটা চলে আসছে, তো আপনি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন। এখান থেকে নামটা চেঞ্জ করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ফটো চেঞ্জ করতে পারবেন, নাম্বার অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে যে কোনোভাবে এটা ব্যবহার করতে পারবেন সেম মেসেঞ্জারের মতো। দেখেন দেখতে পাচ্ছেন এখানে আপনি ইচ্ছা করলে যে কোনো মেসেজ অথবা যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে সেন্ড করতে পারবেন। তো বন্ধু এইভাবে আপনারা টেলিগ্রামটা আপনাদের মোবাইলে ব্যবহার করতে পারবেন। তো বন্ধু আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সলভ করার চেষ্টা করব।